চিংড়ি মাছ মাছ খাওয়া জায়েজ হবে হবে কিনা নামাজে মদ সঠিকভাবে আদায় না করলে নামাজ প্যাকেটজাত মুরগি গরুর মাংস খাওয়া জায়েজ আছে কি না অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কিনা নাকি আবার উজু করতে হবে নামাজের সুরার ধারাবাহিকতা না রাখলে গুণা হবে কিনা জন্ম নিয়ন্ত্রণ জায়জ আছে কিনা সঠিক নিয়ম মূল্যে উপকৃত হব মেয়েদের মাথার চুল ছোট করা করে কাটা আছে কিনা মেয়ের বিয়েতে যে উকিল বাবা বানানো হয় যৌক্তিকতা কতটুকু এগুলো করা কি জায়জ আছে কিনা আমি একটা মসজিদে ইমামতি করি অনেকে বলে থাকেন বিবাহ না করলে ইমামতি করা যাবে না এ কথা কতটুকু শরীয়চ্ছম্মত মায়ের গর্ভে মৃত বাচ্চা জন্মের পর জানাজার বিধান কি জানাজা না দিয়ে দাফন দিতে হবে নাকি জানাজা দিতে হবে দয়া করে জানাবেন রহমান সাদিক আপনি প্রশ্ন করেছেন আমি একটা মসজিদে ইমামতি করি অনেকে বলে থাকেন বিবাহ না করলে ইমামতি করা যাবে না এ কথা কতটুকু শরীয়চ্ছম্মত ভাই সাদিক বিবাহের সাথে ইমামতির কোনো সম্পর্ক নেই যারা মনে করেন যে বিবাহ না করলে ইমামতি করা যাবে না বিবাহিত মানুষের পেছনে সার নামাজ পড়া যাবে না তারা ভুল বলছেন বাড়াবাড়ি করছেন সীমালঙ্ঘন করছেন করোনা ঘাদিসি এরকম কোনো কথা কিন্তু বলা হয়নি সেম আউ আকার আপনি প্রশ্ন করেছেন প্যাকেটজাত মুরগি গরুর মাংস খাওয়া জায়জ আছে কি না প্যাকেটজাত মুরগি গরুর গোশত ইত্যাদি আপনি খেতে পারেন সব হল যে সেই প্যাকেটজাত গোস্ত এটি হালাল সেটুকু আপনার নিশ্চিত হতে হবে বিশেষ করে যদি আপনি এমন কোনো দেশে অবস্থান করেন যেখানে মুসলিমের যেতে অমুসলিমদের সংখ্যা অনেক বেশি এবং সেই খাবারে হালাল হারাম দুইটারই অপশন থাকার সম্ভাবনা আছে এরকম ক্ষেত্রে আপনাকে নিশ্চিত হয়ে নিতে হবে ইউরোপে বা বিভিন্ন প্রান্তে যে সমস্ত ভাইয়েরা আমাদের অবস্থান করছেন অবস্থান করছেন সেই সমস্ত প্রান্তে বিভিন্ন অথরিটি আছে ওলামাই মাধ্যমে যারা হালাল সার্টিফাই করে থাকেন তাদের যদি সার্টিফিকেশনের উপর আস্থা রাখার মতো থাকে আপনি স্থানীয়ভাবে জানার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ তাদের সার্টিফিকেট নির্ভর করে আপনি সেটি অবশ্যই খেতে পারেন আবার হাসিমুখ এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন মায়ের গর্ভে মৃত বাচ্চা জন্মের পর জানাজার বিধান কি জানাজা না দিয়ে দাফন দিতে হবে নাকি জানাজা দিতে হবে দয়া করে জানাবেন মাতৃগর্ভে মৃত বাচ্চা জন্মের বাচ্চা যদি মায়ের গর্ভে মারা যায় তাহলে সেক্ষেত্রে সে বাচ্চার জানাজা দেওয়ার প্রয়োজন হবে কি না এ বিষয়ে অনেক অনেক ওলামাইক্রামের মত হলো যে চার মাস যদি পার হয় বাচ্চার বয়স তাহলে সেক্ষেত্রে তারা জানাজা দিবেন আর হানফি মাজাব অনুযায়ী এবং অন্যান্য ওলামায়ক্রামের দৃষ্টিকোণ থেকে যদি দুনিয়াতে সে জীবিত হয়ে জন্মগ্রহণ না করে তাহলে সেক্ষেত্রে তার জানাজা দেওয়ার প্রয়োজন নেই ইমন আপনি এআইডি থেকে জানতে চেয়েছেন নামাজের সুরার ধারাবাহিকতা না রাখলে গুণা হবে কি না অনেক সময় ধারাবাহিকভাবে সুরা পারি না বা মনে থাকে না এক্ষেত্রে করণীয় কি বোন সালাতের মধ্যে সুরার ধারাবাহিকতা এটা উত্তম কাজ ভালো কাজ না এটা করা উচিত কোন কারণে যদি ধারাবাহিকতা লঙ্ঘিত হয়ে যায় সালাত হয়ে যাবে এর কারণে বড় কোনো গুণা হবে না তবে চেষ্টা করা উচিত আপ্রাণভাবে যেন ধারাবাহিকতা ক্ষুণ্ণ না হয় এরপর নুসরাত জাহান চেয়েছেন বিয়েতে যে উকিল বাবা বানানো হয় ইসলামীদের স্মৃতি এটার যৌক্তিকতা কতটুকু এগুলো করা কি জায়জ আছে কি না দেখুন বিয়েতে উকিল বাবার যে ধারণা আমাদের সমাজে রয়েছে ইসলামে এর ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই এটিকে সমর্থন করে না কারণ আসলে উকিল বাবা বলতে কোনো কিছু নেই বাবা যিনি জন্ম দিয়েছেন তিনি বাবা শ্বশুরকে বা অন্য কাউকে রূপকর্থে বা শ্রদ্ধার্থে বাবা বলা হয় কিন্তু বিয়ের মধ্যে কোনো উকিল বাবার প্রয়োজন নেই নিজের বাবা বেঁচে থাকলে তিনি নিজের স্বয়ং নিজের সন্তানের বিবাহের প্রস্তাব দিবেন অন্য কোনো ব্যক্তিকে এখানে মধ্যস্থতাকারী হিসেবে বা উকিল বানানোর কোনো প্রয়োজন নেই আমরা মনে করি যে বাবা থাকলেও বোধহয় আরেকজন উকিল থাকতে হয় যিনি ভায়া হয়ে বিবাহ দিবেন বা প্রস্তাব দিবেন এটি সম্পূর্ণ ভুল কথা এবং মনগড়া কথা এই জন্য দেখা যায় যে উকিল তথাকথিত উকিল বাবার সাথে পর্দার যে বিধান আছে সে বিধান পর্যন্ত কিন্তু সময় লঙ্ঘন করে ফেলানো অনেক ভাই বোন যেটি অত্যন্ত জঘন্য অপরাধ মোহাম্মদ মাসুদ আপনি জানতে চেয়েছেন নামাজে মদ গুন্না সঠিকভাবে আদায় না করলে নামাজ হবে কি না দেখুন বেশিরভাগ মদ গুন্না বিশেষ করে তিন আলিপ চার আলিপ এগুলো ওয়াজিব কোনো মদ নয় অতএব যদি এগুলোতে একটু কম হয় বা সঠিকভাবে নাও হয় তাতে নামাজ হয়ে যাবে কিন্তু একালিপ মদ যেগুলো সেগুলো সঠিকভাবে না করলে অর্থাৎ একালিপ যদি না টানা হয় সেক্ষেত্রে অনেক সময় অর্থের মধ্যে ব্যাপক এবং বড়ো ধরনের পরিবর্তন হয়ে যায় সেই রকম জায়গায় যদি হয় অর্থের মধ্যে বিকৃতি ঘটে যায় আপনি যেটুকু পড়েছেন শুধুমাত্র সেটুকু সালাতের জন্য যথেষ্ট হবে আর এটুকুর মধ্যে আপনি বড়ো ধরনের ভুল করেছেন বিকৃত হয়ে গেছে অর্থ তাহলে সেক্ষেত্রে আপনার সালাদ আদায় হবে না তানিয়া ইসলাম আপনি জানতে চেয়েছেন অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কি না নাকি আবার উজু করতে হবে না বলুন কোনো পুরুষ লোকের সাথে উজু করার পর যদি দেখা হয় বা কথা হয় তাতে আপনার সাথে এর কোনো সম্পর্ক নেই কেউ যদি উজু করার পর কোন অন্যায় ভাবে দেখা দেন হারাম কথা বলেন তাহলে ঠিক কারণ হবে ভিন্ন কথা কিন্তু এর ফলে ভঙ্গ হবে না ভঙ্গ হওয়ার সাথে অজু ভঙ্গকারী বিষয়গুলোর সম্পর্ক যেমন অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হলো কিনা ঘুমালেন কিনা ভঙ্গের কোনো কারণ পাওয়া গেল কিনা এর সাথে হলো ওজু ভঙ্গের সম্পর্ক জান্নাতো ফিরদা সব জানতে চেয়েছেন মেয়েদের মাথার চুল ছোট করা করে কাটা জায়জ আছে কিনা মেয়েদের মাথার চুল ছোট করা যদি একেবারে অল্প স্বল্প ছোটো করা হয় তাহলে তো সবার মতো যায় কোনো অসুবিধা নেই আর যদি বেশ খানিকটা ছোটো করা হয় তাহলে সেক্ষেত্রে একেবারে পুরুষ মতো যেন দেখা না যায় সে বিষয়টি খেয়াল করতে হবে এবং কোনো ফাঁসেক বা কোনো খারাপ মহিলাদের সাথে তাদের স্টাইল যেন ধারণ করার উদ্দেশ্যে ছোট করা না হয় সে বিষয়টি খেয়াল করতে হবে ওমল মিনীন্দের কেউ কেউ মাথার চুল ছোট করেছেন প্রয়োজন প্রেক্ষিতে সেটি করা যেতে পারে আরফিন আহমেদ সাগর আপনি জানতেছেন চিংড়ি মাছ মাছ খাওয়া জায়জ হবে কিনা।

এই মুহূর্তে তার জন্ম হলে আমি অর্থকষ্টে ভুগব এরকম সংখ্যা থেকে জন্ম নিয়ন্ত্রণ করা যায় নাই কারণ আল্লাহ রাব্বুল আলামিন করনিতমি বলেছেন লা তাকতুল আওলাদাকুম খাশিয়াত তোমরা তোমাদের সন্তানদেরকে কি খাওয়াবে এই চিন্তা থেকে হত্যা করে ফেলো না কারণ আমি তাদেরকে এবং তোমাদেরকে উভয়কেই রিযিক দান করব অতএব রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা যায় নাই যদি কেউ এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করে যা নারীর স্বাস্থ্যগত দিক থেকে তিনি এখন সন্তান জন্ম দেওয়ার জন্য ফিট নন অথবা ডক্টর নিষেধ করেছেন যে এত বছর পর্যন্ত তার সন্তান ধারণ করা উচিত হবে না অথবা এমন কোনো জায়গায় আছেন যেখানে আসলে এই মুহূর্তে আরেকটি সন্তান হলে সেটাকে লালন পালন করা কঠিন হবে বা একটা ছোট সন্তান আছে মায়ের দুধ খাচ্ছেন আরেকটা সন্তান আসলে মায়ের জন্য লালন পালন করাটা টাফ হয়ে যাবে সেরকম লোকজন নাই অর্থাৎ পারিপার্শ্বিক কারণে যদি জন্ম নিয়ন্ত্রণ করা হয় সেটা জায়জ রয়েছে দ্বিতীয় শর্ত হলো যে যদি স্থায়ীভাবে না করা হয় অস্থায়ীভাবে করা হয় সেই অস্থায়ীটা দুই বছর চার বছর ছয় বছর দশ বছর পর্যন্ত হতে পারে সমস্যা নেই যে অস্থায়ীভাবে জনিয়ন্ত্রণ যদি করা হয় এবং রিজিকের ভয় ছাড়া অন্য কোনো কারণে জন্ম নিয়ন্ত্রণ করা হয় তাহলে সেটি জায়জ রয়েছে এরপরে জাভের হাসান আপনি জানতে চেয়েছেন কারো অনুমতি ছাড়া কি কারো ফেসবুক আইডিতে ঢোকা যাবে না কারো ফেসবুক আইডিতে ঢোকার আর কারো বাসায় ঢোকা এটা প্রায় একই জিনিস ব্যক্তিগতভাবে কারোর সাথে কারো কোনো কথা থাকতে পারে যে কথাটা গোপন থাকার মতো বিষয় তার প্রাইভেসির সংশ্লিষ্ট বিষয় তার জাগতিক কোনো গুরুত্বপূর্ণ তথ্য সেখানে থাকতে পারে যার কারণে কারোর ফেসবুক আইডিতে তার অনুমতি ছাড়া প্রবেশ করার চেষ্টা থাকা উচিত নয় এটি ইসলাম দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় নয় আলমগীর হোসেন আপনি জানতে চেয়েছেন স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কি কী আমল করতে পারে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য একটি বিশেষ আমলের কথা এক পাওয়া যায় বিশেষ সুরা বিশেষ সংখ্যক বার রাতে দুরাকাত নামাজ পড়ে সেই হাদীশটি মহাদিস রাম জয় বলেছেন স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য গুণা থেকে বেঁচে থাকা আর স্বাভাবিকভাবে আল্লাহরের কাছে দোয়া করা এই দুটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য আর নির্দিষ্ট করে বিশুদ্ধ হাদিসে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কোনো আমলে কথা বলা হয়েছিল আমাদের জানা নেই